দেখুন যেভাবে ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ইরানের তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। মার্কিন কর্মকর্তারা বলেছেন ইরানি ওই ড্রোনটি সিরীয় সরকারি বাহিনী কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলের উত্তর পূর্বের তানফ শহরে ড্রোনটি ভূপাতিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12:30টার দিকে ইরানীয় ড্রোনে গুলি চালায় মার্কিন যুদ্ধবিমান F-15। মার্কিন কর্মকর্তারা বলেছেন ড্রোনটি সশস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর জন্য এটা হুমকি ছিল। তানফ শহরটি ইরাক এবং জর্দান সীমান্তের কাছে অবস্থিত। মার্কিন সামরিক বাহিনীর এই দাবি যদি সত্য হয় তাহলে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনা এটি। এর আগে রবিবার সন্ধ্যায় সিরিয়ার একটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।